আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি আসলে কোনো কবুতর রিলেটেড না। তো আজকে আপনাদেরকে আমি ভিডিওতে আসলে অন্য কিছু দেখাবো। তো চলে না, দেরি না করে ছোট্ট একটি ইন্ট্রোর পর আমাদের ভিডিওটি শুরু করা যাক। এভরিওয়ান, মূল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এভরিওয়ান, আপনাদেরকে আসলে আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো আমাদের বাসায় একটা ছাগল আছে। আপনাদেরকে অবশ্যই আমি আগের ভিডিওতে দেখালছিলাম যে আমাদের বাসায় একটা ছাগল আছে। তো সেই ছাগলটি আসলে আপনাদেরকে অনেক দিন ধরে দেখা হয় না। তো প্রথমে আমি ওই ছাগলটি আপনাদেরকে দেখাবো, এবং আসলে ওই ছাগলটির অনেক উকুন হয়ে গেছে। তো আসলে ওই ছাগলটির উকুন দূর করার জন্য আমি একটা ওষুধ নিয়ে এসেছি, তো আপনাদেরকে সেই ওষুধটাও দেখাবো। তো আপনারা আমাদের এই চ্যানেলে আসলে কবুতর রিলেটেড সব ভিডিও পান। তো আজকে আপনারা যারা ছাগল পালন করেন, ছাগল বা গরু, তো তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। তো তার আগে আপনাদেরকে বলি যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটির নাম হচ্ছে রিফাত ভাই অন ফায়ার। তো ওই চ্যানেলে আসলে আমি ডেইলি ব্লগ যে ভিডিওগুলো হয় এবং মোটর ব্লগিং, তো ওই ভিডিওগুলো আমি আপলোড করব। তো আপনারা সকলে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে ওই চ্যানেলটিতে আপনারা মাত্র 100 সাবস্ক্রাইব পূরণ করে দিতে পারলে আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দিব। তো আপনারা অনেকে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তো আর একটু কষ্ট করে আপনারা এখন যারা এই ভিডিওটি দেখছেন তারা আসলে ইউটিউবে সার্চ করেন রিফাত ভাই অন ফায়ার, একটা চ্যানেল আসবে। এবং আপনারা যারা ইউটিউবে সার্চ মেরে না পাচ্ছেন, আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সটি চেক করবেন, তাহলে আপনারা সেই জায়গাতে পেয়ে যাবেন। তো আপনারা একটু কষ্ট করে গিয়ে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলেন এখন মূল টপিকে আসা যাক। তো আমাদের ওই ছাগলটির আসলে অনেক সমস্যা। আসলে ছাগলটি আমার পাশে যখনই আসছে তখনই দেখি যে ছাগলটির গায়ে আসলে অনেকগুলো উকুন হয়ে গেছে। তো এই উকুনগুলো আসলে কোনো মতেই হটানো যাচ্ছে না। তো আপনারা অনেকে যারা ছাগল পালন করেন তাদের ওই সমস্যাটি হয়। তো আপনাদেরকে আমি অনেক আগে ভিডিওতে দেখালছিলাম যে কবুতরের জন্য একটা ওষুধ নিয়ে এসেছিলাম, তো সেই ওষুধটা আপনারা ছাগলকে দিলেও আসলে অনেক ভালো কাজ করে। তো এই যে ওষুধটা আমার এখানে আছে, আপনাদেরকে একটু দেখাই আমি ওষুধটি। এই যে ওষুধটি, এই ওষুধটা, তো ওষুধটির নামটি আপনাদেরকে আমি একটু দেখাই। তো এই যে আপনারা ওষুধটি দেখতে পাচ্ছেন, আইভারমেক প্রো অন ভেট, এই যে দেখতে পাচ্ছেন আইভারমেক প্রো অন ভেট। তো এই ওষুধটি আপনারা কিনে আনবেন। এই ওষুধটি যে কোনো পশুর ফার্মেসিতে, পশুর যে জায়গাগুলোতে ওষুধ বিক্রি করে সেই জায়গাতে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন। তো এই ওষুধটির দাম আসলে বেশি না। এই যে এই জায়গায় দামটি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাত্র 46 টাকা। তো এই ওষুধটি আপনারা সংগ্রহ করবেন। তো এই যে ওষুধটা আপনাদেরকে দেখালাম, তো আপনারা এই ওষুধটি সংগ্রহ করবেন। তো চলেন আর দেরি না করে আমি সর্বপ্রথম আপনাদেরকে ছাগলটি দেখাই এবং কিভাবে এই ওষুধটি প্রয়োগ করছি সেটিও আপনাদেরকে দেখাই। তো এই যে এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাগলটি, এই যে ছাগলটিকে আসলে বাইরে বাঁধা আছে। তো এখন আমি এই ছাগলটিকে, এই যে ওষুধটি ব্যবহার করব। তো চলেন আপনাদেরকে দেখাই আমি যে কিভাবে এই ওষুধটি ছাগলকে দিতে হয়। তো এই যে এভরিওয়ান, আমি ওষুধের মুখটি খুলে নিয়েছি। তো এখন এই ওষুধটি ছাগলের এই যে এই জায়গা থেকে লম্বা করে একটা দাগ দিতে হবে, দিয়ে দিলাম। এবং যে যে জায়গায় আসলে উকুন থাকে ওই জায়গাগুলোতে এই ওষুধটি দিয়ে দিতে হবে। আমি এই জায়গাগুলোতে দিয়ে দিলাম এবং গলাটিতেও দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলটিকে আমি এই ওষুধটি দিয়ে দিলাম। তো একটু এই জায়গাগুলোতে দিয়ে দিই, কারণ এগুলোতে আসলে উকুন অনেক বেশি থাকে। যে দেখতে পাচ্ছেন আমি এগুলোতে দিয়ে দিলাম, ওই পাশটাতে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ছাগলটিকে পুরো শরীরে এই ওষুধটি দিয়ে দিলাম। তো এই ওষুধটি কবুতরকে যেমন কাজ করে তেমন ছাগল অথবা গরুকেও কাজ করে। এই যে আপনারা দেখতে পাবেন ওষুধের গায়ে দেওয়া আছে গরু। তো এভাবে ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ছাগলকে, তাহলে আপনাদের ছাগলের এবং গরুকে ব্যবহার করলে গরুর উকুন আর একেবারে দেখতে পাবেন না, উকুনগুলো চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলটি, ছাগলটিকে এখন ভিতরে নিয়ে চলে যেতে হবে কারণ সন্ধ্যা হতে লেগেছে। ছাগলটি এর আগের ভিডিওতে যখন আমি দেখালছিলাম তখন অনেক ছোট ছিল,
এবং এখন অনেক বড় হয়ে গেছে। তো এভরিওয়ান, আপনারা যখন ছাগল অথবা গরুকে এই ওষুধটি ব্যবহার করবেন তখন অবশ্যই আপনারা 14 দিন অথবা 10 দিন পর আরেকবার ছাগলের অথবা গরুর পুরো শরীরে দিয়ে দিবেন, তাতে আপনাদের ছাগল এবং গরুর যে উকুনগুলো আছে সেগুলো একেবারে চলে যাবে। তো এই ওষুধটি ব্যবহার করার পর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছাগল অথবা গরু গোসল না করে, কারণ গোসল করলে ওষুধের ওই লিকুইডটি গা থেকে ধুয়ে যাবে, তারপর আসলে সেরকম কাজ করবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ছাগলটিকে ওষুধটি দিয়ে দিলাম। তো এই যে এভরিওয়ান, আপনারা দেখলেন যে আসলে ছাগলের উকুন হলে আপনারা কোন ওষুধটি ব্যবহার করবেন এবং কি পরিমাণে এবং কিভাবে ব্যবহার করবেন। তো এই ওষুধটি আসলে অনেক ভালো কাজ করে। এই ওষুধটি আমার কবুতরের জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এই ওষুধটি ছাগল এবং গরুকে দিলেও আসলে অনেক ভালো কাজ করে। তো আপনারা দেখলেন যে আমাদের ছাগলটি আসলে অনেক সুন্দর এবং অনেক কথা শুনে আমাদের, এবং অনেক আমাদের আদরের ছাগলটি। তো এই ছিল আমাদের ভিডিও, আপনাদেরকে আসলে এটাই দেখাচ্ছিল যে ছাগলের উকুন হলে আপনারা কোন ওষুধটি ব্যবহার করবেন। তো ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরের খেয়াল রাখবেন। এ পর্যন্ত আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি।